গুড মর্নিং এভরিওয়ান, ঘোরাঘুরি আমার সাথে ইউটিউব ফ্যামিলিতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। তো সবার প্রথমে আমি আপনাদেরকে জানাই শুভ সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আর সাথে আমাদের যে প্রিভিয়াস যে জয়দেব মেলার ভিডিও ছিল, সেই ভিডিওতে 50,000-এর উপরে ভিউ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এইভাবে আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুর শান্তিনিকেতনের নাম শোনেনি, এরকম খুব কম সংখ্যক লোকই আছে। তো আজ আমরা এসে পৌঁছেছি সেই শান্তিনিকেতনের দুটো উল্লেখযোগ্য জায়গা, যেটা হচ্ছে খোয়াইহাট এবং আমার কুঠির। এই দুটো জায়গায় আজ আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি যাব খোয়াইহাটে, যেটা সোনাঝুরি হাট নামেও পরিচিত। আর এটা সাধারণত প্রত্যেক সপ্তাহের শনিবার এবং রবিবার বেলা 12টা থেকে 5টা পর্যন্ত বসে। আর এই যে খোয়াইহাট বা সোনাঝুরি হাট, এটা মূলত হস্তশিল্পের জন্য বিখ্যাত। বিভিন্ন জায়গা থেকে হস্তশিল্পীরা তাদের নিজস্ব শিল্পকর্ম নিয়ে এই মেলাতে হাজির হয়। তো যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য বলি, বোলপুর টু সিউড়ি যে হাইওয়ে রয়েছে, সেই হাইওয়ের উপরে শ্রীনিকেতন থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার পরেই আপনারা এরকম একটা জায়গা পাবেন, যেখান থেকে ডান দিকে গেলেই আপনারা সামনেই পেয়ে যাবেন সোনাঝুরি হাট। এছাড়া বোলপুর রেল স্টেশন বা বাসস্ট্যান্ড থেকে আপনারা ডাইরেক্ট টোটো পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তো চলুন, টাইম লস না করে হাটের দিকে যাওয়া যাক। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। আমাদের চ্যানেল রিসেন্টলি 500 সাবস্ক্রাইবারের লক্ষ্যমাত্রা পূর্ণ করেছে, তার জন্য আমরা একটা গিভওয়ে অ্যারেঞ্জমেন্ট অলরেডি করেছি। নেক্সট আমাদের লক্ষ্যমাত্রা হলো 1,000 সাবস্ক্রাইবারের। তো আজকে আমরা একটা নতুন গিভওয়ে অ্যানাউন্স করতে চলেছি, যেখানে আমরা যেদিন আমাদের চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে সেদিন আমরা গিভওয়ে করব 2টি ব্র্যান্ডেড ব্লুটুথ স্পিকার। গিভওয়ের ক্রাইটেরিয়া খুবই সিম্পল, আপনাদেরকে 4টি কন্ডিশন ফিল আপ করতে হবে। ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই একটি কমেন্ট করতে হবে, কারণ কমেন্টের মধ্যে থেকেই আমরা বেছে নেব দুইজন উইনারকে। তো আমরা মেলায় পৌঁছে গেছি। আপনারা যারা কার বা বাইক নিয়ে আসবেন তাদের জন্য এখানে পার্কিংয়ের খুব ভালো বন্দোবস্ত আছে। আপনারা মেলার শুরু থেকে দেখতে পাবেন পুরোপুরি হস্তশিল্পের ওপর নির্ভরশীল, এবং প্রত্যেকটা স্টলের বিশেষত্ব কী, এগুলো ওপেন স্টল। চলুন আমরা মেলার ভিতর দিকে যাই। এই যে মেলার ভিতরে দেখতে পাচ্ছেন, রাস্তা দুদিকে চলে গিয়েছে, অনেক বড় মেলাটা। চলুন যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ক্যামেরাতে। বিভিন্ন রকমের হস্তশিল্পের প্রদর্শনী আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, পাঞ্জাবি থেকে শুরু করে ব্যাগ, কুর্তি, ঘরে অনেক সাজের জিনিসপত্র, হোম ডেকোর, ব্যাগস, সব রকমের জিনিস এখানে অ্যাভেলেবেল। ছোটোখাটো খাবার দোকানও রয়েছে এখানে। তো মেলার ভিতরে ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আমাদের স্টল রয়েছে বিভিন্ন জিনিসের, আর এবং প্রত্যেকটাই রয়েছে স্টলগুলো ওপেন রয়েছে গাছের নিচে। আর আপনারা দেখবেন ভালো করে সবগুলো রয়েছে এই যে আমাদের সোনাঝুরি গাছের নিচে। আর এই কারণেই হয়তো এই খোয়াইহাটের নাম হয়েছে আর একটা নাম, যেটা সোনাঝুরি হাট। তো চলুন এবার মেলার বিভিন্ন অংশ দেখাবো, এরপরে আপনাদেরকে প্রত্যেকটা স্টল চেষ্টা করব ক্লোজ আপ দেখানোর জন্য। তো চলুন যাওয়া যাক। Thank you.
যখনই আমরা কোথাও ঘুরতে যাই তখন ঘোরার সাথে সাথে আরও দুটো বিষয় নিয়ে আমাদের মাথার মধ্যে টেনশন থাকে, একটা হচ্ছে খাওয়ার জায়গা এবং থাকার জায়গা। আর যে দুটো প্রবলেম এখানে একদমই নেই, এখানে আসবেন একের পর এক সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে, হোটেল রয়েছে, খেতে পারবেন। আর যার মধ্যে একটা হচ্ছে সামনেই রয়েছে শকুন্তলা। তো বাইরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা যে শান্তিনিকেতনের একটা শিল্পের ছোঁয়া রয়েছে সেটা দেখা যাচ্ছে। তো আপনারা খাওয়া দাওয়ার জন্য এই হোটেলটাকে কনসিডার করতে পারেন। আর এটা একদম পুরো সোনাঝুরি যে হাট তার একদম পুরো মাঝেই রয়েছে। তিনটে তোমার এই নাও, তুমি 150 টাকা নাও। পিয়ার খাবার কাঠি পড়ে গেছিল কাকার কাছে, আবার কাঠি নিয়ে এলাম। ঠিক পাশেই রয়েছে ইউকেপটা, সেই জঙ্গলটা ফটো তোলার পক্ষে একটা পারফেক্ট স্পট। মেলাটা অনেকটাই বড়, যেমন দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বাইরের লোকও এই মেলাতে আসে শিল্পকলার এই প্রদর্শনী দেখার জন্য। কাঠের জিনিসপত্র এখানে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে আমার দুজন মক্কেল ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমি এখানে ক্যামেরা করে বেড়াচ্ছি। বারে বা ভালোই আঁক খাচ্ছিস আমাকে ফেলে দিয়ে। লাগা লাগা আজকের দিনে এই খয়ের হাট বা সোনাঝুরি হাট কেন এত বিখ্যাত সেটা এখানে এসে জানতে পেরেছি। তো হস্তশিল্পের যে বিরাট কালেকশান রয়েছে এখানে বিভিন্ন রকমের, সেটা আপনারা দেখে জাস্ট ওয়াও বলতে বাধ্য হবেন। তো আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখানোর। তো আপনারা আসবেন যখন সময় করে আসবেন, অনেকটাই দেখতে পাবেন, অনেকটা সময় লাগবে আপনাদেরকে। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব আমার কুটিতে। তো চলুন যাওয়া যাক। সোনাঝুরি হাট থেকে আমারকুটি যাওয়ার পথে রাস্তার পাশে আরেকটা পেয়ে যাবেন জায়গা, সেটা হচ্ছে ন্যাচারাল আর্ট মিউজিয়াম। এখানে মূলত বিভিন্ন রকমের ফসিল রয়েছে, তো চাইলে আপনারা 2-5 মিনিট এখানে দেখে যেতে পারেন। তো আমরা এখান থেকে সোজা বেরিয়ে চলে যাবো এবার আমারকুটিতে, চলুন যাওয়া যাক। এই রাস্তা হয়ে আমরা খয় হাট ঢুকেছিলাম, এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছি, এই রাস্তা চলে গেছে সিউড়ির দিকে। এই রাস্তায় কিছু তো সামনে গেলে আপনারা পেয়ে যাবেন আমারকুটির, চলুন যাওয়া যাক। আমারকুটি যাওয়ার জন্য বাঁদিকে আমরা টার্ন নিলাম এই মাটির রাস্তা ধরে। তো আমারকুটি যাওয়ার পথেই আপনারা পেয়ে যাবেন রঙ্গবিতান ট্যুরিজম প্রপার্টি। এটা গভর্নমেন্টের আন্ডারটেকিং, ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের আন্ডারটেকিং এখানে রেস্টুরেন্ট। তো এখানে ইচ্ছা করলে আপনারা কিছুক্ষণ রেস্ট এবং খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এগিয়ে যাবো সামনের রাস্তার দিকে। তো রঙ্গবিতান ট্যুরিজম থেকে একটু সামনে এগিয়ে গিয়ে আপনারা পেয়ে যাবেন আমার কুটির ইকো পার্ক। এই জায়গাটা আমরা ভেতরে ঢুকবো না, এটা একটা পার্ক, গাছগাছালি অনেক কিছু লাগানো আছে, বেশ বড় এলাকা। আপনার ইচ্ছা করলে এখানটাতে
কিছুক্ষণ সময় স্পেন্ড করতে পারেন, কোয়ালিটি টাইম। ভেতরে একটা পুকুরও রয়েছে যেটা দেখতে পাচ্ছি আপনাদের এখান থেকে। তো আমরা বেরিয়েছিলাম বেলা 11টাতে, এখন বাজছে বেলা 3টে, খিদে পেয়ে গেছে আমাদের। আমরা পৌঁছে গেছি আমার কুটির হেসেল ঘরে। এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করব, আর এর ভেতরটাতে লেদারের একটা ওয়ার্কশপও রয়েছে। চলুন ভেতরে ঢুকে আমি ভেতরটা আপনাদের সব দেখাবো, সঙ্গে থাকুন। আমাদের উপোস থাকায় আমরা খেতে পারছি না আজকে, গন্ডে পিন্ডে গিলছে আমাদের এক পার্টনার এই যে এখানটাতে। আর এখানে কিন্তু থালি শেয়ারও করা যায় না, অতএব আপনি যদি ভেবে থাকেন যে এক থালা ভাত নিয়ে দুজন খাবেন তাও হবে না। আর যে লেদারের ওয়ার্কশপের কথা আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে এইটা। দেখছেন ভিতরে কাজ চলছে এখানে, আপনার ইচ্ছা করলে ভেতরটা ঘুরে দেখতে পারেন। আমার কুটির হেসেল ঘরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি আমার কুটির শোরুমে। তো আমার কুঠির কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার এলাকা নয়, এই পুরো সমগ্র এলাকাটা নিয়েই হচ্ছে আমার কুঠির বলা হয়। যেমন আমার কুঠিরের মধ্যে পড়ছে আমার কুটির পার্ক, আমার কুটির হেসেল ঘর, আর এটা হচ্ছে আমার কুটির শোরুম। কিছুক্ষণ আগে আমি যেটা শোরুমটা আপনাদেরকে দেখা হয়েছে লেদার শপ, তো সেটার মেইন শোরুম কিন্তু এর মধ্যেই রয়েছে। আর একটা জিনিস হচ্ছে এখানকার বিখ্যাত, সেটা হচ্ছে বাউল মঞ্চ। তো চলুন এবার ভিতরে যাব, দেখব ভিতরে কী কী আছে। আরও এই দেখুন, ঢুকেই ডান দিকে রয়েছে বাউল মঞ্চে, দুজন আমাদের বাউল গান করছেন। বাউল মঞ্চের ঠিক সামনে রয়েছে রবি ঠাকুরের একখানা মূর্তি। এই মূর্তির ঠিক বাঁ দিকেই রয়েছে আমার কুটির লেদারের শোরুমটা, যার কথা আপনাদেরকে আগে বলেছিলাম। আর এর ডান দিকে রয়েছে ছোট্ট একটা গার্ডেন। গার্ডেন পেরিয়ে সামনে এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন প্রদর্শনী কক্ষ। আপনাকে দেখাবো এই প্রদর্শনী কক্ষটা। এটাতে মূলত রবি ঠাকুরের কিছু ডকুমেন্টস এবং পুরনো অরিজিনাল ফটোজ রাখা রয়েছে। এবার ঢুকবো আমার কুটির শোরুমে। এই জায়গাটাতে মেনলি আপনারা হাতের কাজের অনেক জিনিসপত্র, ক্যাথা স্টিচ, লেদার ইত্যাদি অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। ওপরেও কিছু জিনিসপত্র রয়েছে হয়তো, তো আমরা সময়ের শিথিলতার কারণে এত জিনিস হয়তো আপনাকে দেখাতে পারবো না। আপনারা এলে জায়গাটা ঘুরে ভালো করে দেখবেন। তাহলে বোলপুর শান্তিনিকেতনের দুটো গুরুত্বপূর্ণ জায়গা সোনাঝুরি হাট এবং আমার কুঠি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এছাড়াও বোলপুরের আরও অনেক গুরুত্বপূর্ণ জায়গা এবং সুন্দর জায়গা রয়েছে, যেগুলো আগামী দিনে আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, একটা কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। টাটা।